আসসালামু আলাইকুম, মা মিশনারি পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আমরা যেটাকে এমি ইঞ্জিল বলে থাকি, 190 মডেলের, তো এটার ক্যামশ্যাফটার অবস্থা দেখেন, যেটাকে ক্যাম পিনিয়ন বলা হয় এবং এটাকে ক্যামশ্যাফট বলা হয়। কারণ এটাকে ক্যামশ্যাফট এর কারণেই বলা হয়, এখানে যে দুইটা রিট দেখছেন এটা কিন্তু ফুসরডকে সাহায্য করে, এবং এখানে যে ক্যাম্পিনিয়ামটা লাগানো থাকে সেটা কিন্তু গিয়ারে কাজ করে। তো এটা হচ্ছে পুরন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে জাম নাটটা থাকে, যেটা দিয়ে এই ক্যাম্পশ্যাফটটা আটকানো হয়, এই নাটটা, এটা কিন্তু অন্য একটি নাট আমি দেখাচ্ছি। তো এই নাটটা ছুটে যাওয়ার কারণে এখানে পড়ার পরে কিন্তু দেখেন পিনিয়ামটা কিভাবে ভেঙে একদম শেপটি আলাদা হয়ে যায়। তো এখানে এই যে ফুসরডের যে রিটটা আছে সেটাও কিন্তু এটার দিকে খেয়াল করেন আর এটার দিকে খেয়াল করেন কতটুক ডিফারেন্স। তো আমরা এবার এটা নিয়ে কিছু কথা বলতে চাই, যে কিছু কিছু মেকানিক্যাল আছে যারা কাজ করে নতুন, তারা কিন্তু অনেক জিনিস টাইট দিতে ভুলে যায়। একটি দুর্ঘটনার কারণে ক্যামশ্যাফটটা ভেঙে কী পরিস্থিতি হয়েছে, কারণ ওই নাটটি তেমন টাইট না দেওয়ার কারণে নাটটি আস্তে আস্তে মেশিন চলতে চলতে ঢিলে হয়ে যাওয়ার কারণে চিপার মধ্যে পড়ে যায়। যে দেখেন দাগ দিচ্ছে, চিপার মধ্যে পড়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। তো আমরা এবার একটি ক্যামশ্যাফট এনেছি। তো এটা আসলে ইঞ্জিল খোলা যেটাকে বলে, এটা রিডগুলো দেখেন কত সুন্দর, কারণ এটার সাথে যদি মিলাতে যাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কতটুক বেশ কম। এবং এখানে যে বেয়ারিংটা আছে এটা 6005, তো যে বল বেয়ারিংটা আছে সেটা কিন্তু একদম পারফেক্ট আছে, কারণ এটা ইঞ্জিনের সাথে ছিল পারফেক্ট, আমরা এটাই লাগাবো। তো এই ক্যামশ্যাফটার কোনো জায়গাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো বেয়ারিংটা লাগানো আছে, আমরা ওটাই লাগাবো। এবং এই যে আমরা পিনিয়মটা এনেছি, এটাও কিন্তু অরিজিনাল পিনিয়ম। তো এটা ভালো করে খেয়াল করে এই দিক দিয়ে এই যে চাবির মধ্যে দিতে হবে, দিয়ে আমরা আলতুভাবে এভাবে ঠুকা দিব। কারণ এই ধরনের একটি বস্ত্র দিয়ে ঠুকা দিবেন, কারণ যাহাতে এই মাথাটা না ফুলে যায়। তো সাথে ফোন আপনারা একদম জায়গা মতন গিয়েছে। তো এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে ক্যামটা দেখছেন, যেটা প্লাঞ্জারকে যে ফুয়েল পাম্প তেল মারা সাহায্য করে, এটা কিন্তু এদিকেও এটার মধ্যে সেটিং হবে, এদিকেও এটার মধ্যে সেটিং হবে। তো এটা খেয়াল করে লাগাতে হবে আপনি যে কোন দিকে দিলে সঠিক, এই দিকে দিলে কিন্তু সঠিক, এটা কিন্তু এইভাবে দিবেন, এটা কিন্তু এইভাবে দিবেন, হালকা ঠুকা দিবেন, বাস সুন্দর হয়ে গেল। এখন কিন্তু এখানে যে পিনিয়ামটা আছে সেটাকেও কিন্তু আমরা চাবিটা সারিয়ে নিচ্ছি, সেটাকেও কিন্তু দিতে হবে, ভালো করে খেয়াল করবেন। এই যে চাবির ঘাট দেখছেন, এই চাবির ঘাট বরাবর দিতে হবে।
বাস জায়গায় গিয়েছে। তো এখানে কিন্তু একটা জামনাট আছে, সেই জামনাটটা আমরা দিব এবং একটা ওয়াশার দেবো। এখানে আরেকটি স্প্রিং ওয়াশার থাকে, আমরা সেটা সাইটের মধ্যে রেখে আসছি, যার কারণে ওয়াশার দিয়ে এখনকার এই নাটটি টাইট দিয়ে দিবে। আমরা দেখাচ্ছি আপনাদের, বাস হয়ে গেল। এখন দেখেন কতটুক কি সুন্দর ক্লিয়ার এটা ঘুরতেছে এবং কোনো সমস্যা নেই। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আমি যে কথাগুলো বলেছি যদি কারো উপকারে আসে তাহলেই নিজেকে ধন্য মনে করব এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং আপনাদের ভালো ভালো টিপস নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মামিশনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য গণিত ধন্যবাদ।